আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশে দারিদ্র বিমোচনে সরকারি কর্মসূচিগুলো আলোচনা করো অথবা বাংলাদেশে দারিদ্র নিরসনে সরকারের সফলতার একটি বিবরণ দাও এই প্রশ্নটির উত্তর নিয়ে। প্রথমে হচ্ছে ভূমিকা, বাংলাদেশের বর্তমান ও অতীত পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা সমূহের উন্নয়ন কৌশল নির্ধারণের ক্ষেত্রে দারিদ্র বিমোচনে অগ্রাধিকার প্রদান করা হয়েছে। নিম্নে বাংলাদেশ সরকারের দারিদ্র বিমোচনের কর্মসূচির একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল। প্রথম নম্বর হচ্ছে বিশ্বমন্দা মোকাবেলায় গৃহীত পদক্ষেপসমূহ। বিশ্বমন্দার প্রেক্ষিতে দারিদ্র বিমোচন ও সামাজিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সরকার নিম্নোক্ত পদক্ষেপগুলি গ্রহণ করেছে। ক নম্বর হচ্ছে দারিদ্র বিমোচনে লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় 2009-10 অর্থবছরে 12,882.35 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। খ নম্বর হচ্ছে পিকে তুমু এবং এসটিএফ এর ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় যথাক্রমে বরাদ্দকৃত অর্থের পরিমাণ 185 কোটি থেকে 200 কোটি টাকায় এবং 92.70 কোটি টাকা থেকে 295 কোটি টাকায় উন্নীত করা হয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে বয়স্ক ভাতা কর্মসূচি। 1997-98 সালের বাজেটের অধীনে এই কর্মসূচি আরম্ভ করা হয়। এই কর্মসূচির অধীনে দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডের 10 জনের সর্বাপেক্ষা বয়স্ক ও দরিদ্র ব্যক্তিকে মাসিক 100 টাকা হারে বয়স্ক ভাতা প্রদান করা হয়। এই 10 জনের মধ্যে অন্তত 5 জন মহিলা। এই কর্মসূচির আওতায় সমগ্র দেশে প্রায় 5 লক্ষ দরিদ্র বয়স্ক ব্যক্তি উপকৃত হচ্ছে। 2009-2010 অর্থবছরে এই খাতে 810 কোটি টাকা বরাদ্দ করা হয়। তিন নম্বর হচ্ছে গৃহায়ণ তহবিল। দারিদ্র বিমোচনের লক্ষ্যে গ্রামীণ দরিদ্র জনগণের গৃহায়ণের জন্য গৃহায়ণ তহবিল গঠন করা হয়েছে। এই কর্মসূচির আওতায় 2009-2010 সালে মোট 208.35 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ পর্যন্ত এই কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা হচ্ছে 2.38 লক্ষ জন। চার নম্বর হচ্ছে টেস্ট রিলিফ। ফসলের মৌসুম শেষ হয়ে যাওয়ার পর খাদ্যশস্যের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে এই সময় খাদ্যশস্যের দাম নিয়ন্ত্রণের উদ্দেশ্যে টেস্ট রিলিফের উদ্দেশ্যে বাঁধ, রাস্তাঘাট, ক্ষুদ্র সেতু ও কালভার্ট নির্মাণ ও মেরামত নিয়োজিত শ্রমিকদেরকে খাদ্যের যোগান দেওয়া হয়। 2009-2010 অর্থবছরে এই কর্মসূচির আওতায় আনা হয় 4 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ করা হয়েছে। ফার্স্ট নম্বর হচ্ছে দুস্থ মহিলা ভাতা কর্মসূচি। সরকার অসহায় ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলাদের জন্য ভাতা প্রদান করে থাকে। এই কর্মসূচির অধীনে মোট 461টি উপজেলার 4,479টি ইউনিয়নে প্রায় 2 লক্ষ অসহায় ও স্বামী পরিত্যক্তা মহিলাকে প্রতি মাসে 350 টাকা করে ভাতা প্রদান করা হয়। 2009-2010 অর্থবছরে এই কর্মসূচির আওতায় মোট বরাদ্দের পরিমাণ হচ্ছে 331.20 কোটি টাকা। 6 নম্বর হচ্ছে কাজের বিনিময়ে খাদ্য। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির অধীনে রাস্তাঘাট ও বাঁধ নির্মাণ, খাল খনন ইত্যাদি উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত শ্রমিকদেরকে কাজের বিনিময়ে খাদ্য দেওয়া হয়। 2009-2010 অর্থবছরে এই খাতে 3.75 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ করা হয়েছে। 7 নম্বর হচ্ছে কর্মসংস্থান ব্যাংক। কর্মসংস্থান ব্যাংক দেশের যুবক ও যুব মহিলাদের বিভিন্ন লাভজনক ও কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে ঋণ প্রদানের জন্য 1998 সালের 22 সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে। এই ব্যাংক একটি বোর্ড কর্তৃক পরিচালিত হচ্ছে। কর্মসংস্থান ব্যাংক তাঁত, হাঁস মুরগি পালন, দুগ্ধ খামার ইত্যাদি ক্ষেত্রে ঋণ প্রদান করে থাকে। এই ব্যাংকের
ডিসেম্বর 2009 পর্যন্ত দেশের 64টি জেলায় মোট 713,83,00,000 টাকা ঋণ প্রদান করা হয়েছে। 8 নম্বর হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। বাংলাদেশে পল্লী উন্নয়ন বোর্ড বাংলাদেশ সরকার ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার আর্থিক ও কারিগরি সহায়তায় দেশের পল্লী অঞ্চলে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। 2009 অর্থ বছরে নভেম্বর পর্যন্ত এই সংস্কার ক্রমপঞ্জিত ঋণ বিতরণের হার হচ্ছে 7,750,84,00,000 টাকা। 9 নম্বর হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে 2015 সালের মধ্যে দারিদ্র বিমোচনের লক্ষ্য অর্জন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এ খাতকে সরকার ট্রাস্ট সেক্টর হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গঠনের মাধ্যমে 2021 সালের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের সম্ভাবনাকে সার্থক করে ব্যাপক কর্মসংস্থান প্রবৃদ্ধি ও দারিদ্র নিরসনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। 10 নম্বর হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দেশের বিপুল সংখ্যক প্রতিবন্ধী, এতিম, দুস্থ এবং অনগ্রসর জনগোষ্ঠীর দারিদ্র বিমোচনের জন্য বহুবিধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসব কার্যক্রমের লক্ষ্যে 2009-2010 অর্থ বছর পর্যন্ত ক্রমপঞ্জিত বিনিয়োগের পরিমাণ হচ্ছে 620,08,00,000 টাকা। উপসংহার: পরিশেষে বলা যায় যে দারিদ্র বিমোচনে সরকারের উপযুক্ত কার্যাবলী ভূয়সী প্রশংসার যোগ্য। উক্ত কার্যাবলী বাস্তবায়িত হলে আমাদের দারিদ্রতা অনেকাংশ লাঘব হবে। এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।